একজনের কাছে যিনি নায়ক বা নায়িকা অন্যের কাছে তিনিই হতে পারেন স্বৈরাচারী এবং অত্যাচারী। পরিবারের কাছে কেউ মহৎ তো জনসাধারণের কাছে এসে অত্যাচারী। ইতিহাসে এমন অনেক রাজা রানী রয়েছেন যারা নৃশংসতার চরম সীমা লঙ্ঘন করেছেন। তারা ছিলেন খুবই বর্বর। কে কার চেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিতে পারেন এ নিয়ে যেন ছিল প্রতিযোগিতা। যে রাজা রানীকে দেখলে চোখ জুড়িয়ে যায় তার পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর চরিত্র। বিশ্বের সকল রাজা রানীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ইতিহাস রচনা করেছেন তিনি। রোমানিয়ার দক্ষিণাংশের কিং ভ্লাদ অফ ওয়ালাচিয়া ইতিহাসে বিখ্যাত এবং কুখ্যাত হয়েছেন তার নিষ্ঠুরতার মাধ্যমে। তার নিষ্ঠুরতার এত গল্প ছড়িয়ে রয়েছে যে সেটাই অনেকটা মিথোলজির জন্ম দিয়েছে। তার চরিত্রের উপর ভিত্তি করেই রচিত হয়েছে ব্রামস্ট্রোকারের বিখ্যাত চরিত্র ড্রাকুলা। তিনি নাকি বাস্তবে ড্রাকুলার চেয়েও ভয়ঙ্কর ছিলেন। শাসক অবস্থায় প্রায় 20,000 মানুষকে মেরেছেন তিনি, আর তার মৃত্যুদণ্ডের প্রিয় উপায়টি ছিল শুলে চড়িয়ে মারা। এটি সর্বকালের সবচেয়ে নিষ্ঠুরতম মৃত্যুদণ্ডের উপায় হিসেবে বিবেচিত। নাম্বার 2, এলিজাবেথ বেথরি। এক নৃশংস সিরিয়াল কিলার হিসেবে ইতিহাস খ্যাত এলিজাবেথ বেথরি। তার জন্ম 1560 সালের 15 আগস্ট হাঙ্গেরির বিখ্যাত বেথরি পরিবারে। তার বাবা ছিলেন জর্জ বেথরি অর্থাৎ স্টিভেন বেথরির ভাই, আর স্টিভেন বেথরি ছিলেন একাধারে কিং অফ পোল্যান্ড এবং ডিউক অফ ট্রান্সিলভানি। 1575 সালের 8 মে 15 বছর বয়সে এলিজাবেথের বিয়ে হয় ফ্রান্স নুডিসদের সঙ্গে, পরে যিনি হাঙ্গেরির সেনাপতি নিযুক্ত হন। এলিজাবেথের স্বামী যখন যুদ্ধে থাকতেন তখন ব্যবসা ও শাসন কাজ চালাতেন এলিজাবেথ নিজে। ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের রচয়িতা তিনি। নিজের কালো জাদু এবং যৌবন ধরে রাখার জন্য এলিজাবেথ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার দুর্গে তরুণীদের ধরে নিয়ে আসতেন, এরপর তাদের রক্তে গোসল করে শয়তানের উপাসনা করতেন। ইতিহাসবিদদের মতে এলিজাবেথ প্রায় 650 জন তরুণীকে হত্যা করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এলিজাবেথ বেথরিকে সবচেয়ে বেশি ধূর্ত এবং বর্বর খুনি নারী বলা হয়েছে। তার হিংস্রতার জন্যও সে সময় তাকে দ্য ব্লাডি কাউন্টেস নামে ডাকা হতো। যদিও শেষ রক্ষা হয়নি তার, দুর্গে তরুণীদের নিয়ে এসে নৃশংসভাবে খুনের কথা রাজা ম্যাথিয়াস টু এর কাছে পৌঁছতে তদন্তের পর তার অপরাধ প্রমাণিত হয়। প্রায় 650 জন তরুণীকে হত্যা করা হলেও মাত্র 80 জনকে হত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে একটি ঘরে বন্দী করে রাখা হয়। 1614 সালের 21 আগস্ট 54 বছর বয়সে তিনি মারা যান। নাম্বার 3, লিওপোল্ড II। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোতে নির্দয় শোষণের কারণে অত্যাচারী শাসক হিসেবে পরিচিত। 1865 সালের 17 ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে 1865 সালে কঙ্গো কিনে নিয়ে সে দেশের জনগণকে দাসে পরিণত করেন। এখান থেকে তিনি হাতির দাঁত, রাবার এবং অন্যান্য খনিজ দ্রব্য সংগ্রহ করতেন। নির্দিষ্ট পরিমাণ হাতির দাঁত বা রাবার সংগ্রহ করতে ব্যর্থ হলে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তবে তার বাহিনীর অফিসারদের দয়া হলে কুমিরের চামড়ার চাবুকের বাড়ি খেয়ে অনেকে বেঁচে যেত। রাবার সংগ্রহের পদ্ধতি ছিল লোমহর্ষক এবং নিষ্ঠুরতায় ভরা। রাবার সংগ্রহীরা রাবার গাছের জঙ্গলে গাছের পাতায় ও লতায় লম্বা দা দিয়ে আঘাত করত। সেই আঘাতে অনেক সময় তরল রাবার ছিটকে এসে তাদের গায়ে আটকে যেত। এসব রাবার পরে দা কিংবা ছুরি দিয়ে শরীর থেকে ওঠানো হতো। ওঠানোর সময় বেশিরভাগ সময় কঙ্গোবাসীর গায়ের চামড়া পশম সহ উঠে আসত। তার নির্দয় অত্যাচারে কঙ্গোর 30 লাখ লোকের মৃত্যুর ঘটনা ঘটে। কারো কারো মতে মৃত্যুর সংখ্যা ছিল 1 কোটি, যা দেশটির মোট জনসংখ্যার 20%। দুর্ভিক্ষ, স্ত্রী পুরুষ আলাদা থাকা আর হাজার হাজার বিদ্রোহী নিধনের কারণে 1880 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে কঙ্গোর জনসংখ্যা 50% হ্রাস পায়। নাম্বার 4, রানী এজিঙ্গা। রানী এজিঙ্গা যে দেশটির রানী ছিলেন সেই দেশটি বর্তমানে আঙ্গোলা নামে পরিচিত। রানী এজিঙ্গা তার ভাইয়ের কাছ থেকে শাসন ছিনিয়ে নেওয়ার পর পর্তুগিজদের সাথে যুদ্ধ শুরু করেন। সে যুদ্ধ নিয়ে খুব ব্যস্ত থাকলেও তার প্রেমের জীবন ছিল খুবই রক্তাক্ত। তিনি তার দেশের সমস্ত সুদর্শন পুরুষদের নিয়ে প্রাসাদে একটি হেরেম তৈরি করেছিলেন এবং প্রতিরাতে হেরেম থেকে 2 জন পুরুষকে তিনি বাছাই করতেন। সেই 2 জন পুরুষকে তার সামনে লড়াই করতে দেওয়া হতো। যেই পুরুষ লড়াইয়ে বিজয়ী হতো তার সাথেই সেই রানী রাত্রি যাপন করতেন, এবং যেই পুরুষ লড়াইয়ে হেরে যেতেন তাকে সাথে সাথেই মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু এটা ভাববেন না যেই পুরুষ লড়াই করে বিজয়ী হয়েছে তার ভাগ্য খুব ভালো, মোটেও না। কারণ রানীর সাথে সারা রাত রাত্রি যাপন করার পরের দিনই সকালেই বিজয়ী পুরুষকে মেরে ফেলা হতো।
নাম্বার 5 শাহজাহান 1629 সালে বিদ্রোহী মুঘল সেনাপতি খান শাহজাহান লোদি আহমদনগরের নিজাম শাহের সাথে মিলিত হয়ে সম্রাট শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিদ্রোহ দমনে সম্রাট শাহজাহান বুরহানপুরে যাত্রা করেন। সম্রাজ্ঞী মমতাজ মহল তখন 14তম সন্তানকে গর্ভে ধারণ করেছেন। তার স্বাস্থ্যের অবস্থাও ভালো ছিল না। গর্ভাবস্থার জটিলতা নিয়েও তিনি তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য তার সঙ্গে বুরহানপুর যান। তখন শাহজাহান মমতাজের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে তিনি অন্য রানীদের দেখতেনই না। 1631 সালে সন্তান জন্মের সময় নানা জটিলতায় সন্তান বেঁচে গেলেও রানী মারা যান। আর তার মৃত্যুর পর শাহজাহান আরো 8টি বিয়ে করেন। শুধু কি তাই, তার ছিল অনেক অনেক দাসী। প্রায় 8000 মতো দাসী ছিল তার। এমনকি তিনি তার মেয়ে জাহানারার সাথেও শারীরিক সম্পর্ক করতেন, কারণ সে দেখতে একদম তার মা মমতাজের মতো। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, যেই ফল গাছ লাগায় সে ফল খেতেও পারে। শাহজাহান অনেক ভালো কাজও করেছেন মানুষের জন্য, কিন্তু নিজের মেয়ের সাথে এমন আচরণ করা মানুষ কি আসলেই ভালো? নাম্বার 6 কুইন ম্যারি দ্য ফার্স্ট, রানী মেরি ব্লাডি মেরি নামেও পরিচিত, রাজা অষ্টম হেনরি এবং আরাগনের ক্যাথরিন একমাত্র সন্তান। মেরি 1553 সালে ইংল্যান্ডের রানী হন। ইংল্যান্ডের রানী প্রথম মেরিকে সবসময় খলচরিত্র হিসেবে দেখা হতো। ধর্মের প্রতি অতিরিক্ত নিবেদিত থাকার কারণে ক্যাথলিক ধর্মগ্রহণে অনিচ্ছুক 300 মানুষকে পুড়িয়ে মারেন তিনি। তার ধারণা ছিল এসব মানুষকে পুড়িয়ে মারার মাধ্যমে পরকালে তিনি পুরস্কৃত হবেন। আর এই প্রোটেস্টান ধর্মের প্রায় 280 জন অনুসারীকে নির্দেশ দিয়ে ব্লাডি ম্যারি নামে কুখ্যাত হন তিনি। তার 6 বছরের শাসনকালটিকে ইংল্যান্ডের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বলে মনে করা হয়। তার 42 বছরের জীবনটিও ছিল ভয়াবহ সিদ্ধান্তে পরিপূর্ণ। 36 বছর অবধি অবিবাহিত থাকার পর স্পেনের যুবরাজ ফিলিপকে বিয়ে করেন এবং স্বামীর নির্দেশে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। ফলে ফ্রান্সের কাছে ইংল্যান্ড তার ভূখণ্ড হারায়। ইংল্যান্ডের রানী প্রথম ম্যারি কোনো উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করেন। নাম্বার 7 ক্যালিগুলা, ক্যালিগুলা রোমান ইতিহাসের এক কলঙ্কিত নাম, অন্ধকার যুগের প্রতীক। যদিও তার শাসনকাল ছিল মাত্র 37 থেকে 41 খ্রিস্টাব্দ পর্যন্ত। রোমান সাম্রাজ্যের তৃতীয় রোমান সম্রাট ছিলেন তিনি। তার পুরো নাম গাও জুলিয়াস সিজার জার্মানিকাস। ক্ষমতা পাওয়ার লোভে তিনি তরুণ বয়সে লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে। সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারী টাইবেরিয়াসকে তিনি কৌশলে হত্যা করেছিলেন। ক্ষমতা গ্রহণের পর শুরুতে তিনি তার সাম্রাজ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন ট্যাক্স উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু 38 খ্রিস্টাব্দে তিনি মারাত্মক অসুস্থ হয়ে উন্মাদের মতো হয়ে যান। অস্বাভাবিক আচরণ, অত্যাধিক খরচ, অত্যাচার, ধর্ষণ, খুনের জন্য কুখ্যাত হয়ে ওঠেন। ধনীদের বিরুদ্ধে কোনো রকম রাজনৈতিক প্রতারণার অভিযোগ আনতে পারলে সমস্ত সম্পত্তি জবরদখল করে সম্রাটের কোষাগারে নিয়ে যেতেন। তিনি মরিতিনিয়ার রাজা টলেমি সহ তার উত্তরাধিকার মার্ক অ্যান্টনিকে রোমে ডেকে এনে হত্যা করে সমস্ত সম্পত্তি জবরদখল করেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মৃত্যুদণ্ড দিতেন এবং তাদের পরিবারকে বাধ্য করতেন সেই মৃত্যুদণ্ড দেখার জন্য। এছাড়া নিছক আনন্দের জন্য নির্বিচারে মানুষ খুন করতেন তিনি। নির্যাতনের দৃশ্য দেখে পুলকিত হতেন তিনি। একবার বিচারিক প্রাঙ্গণে হত্যা করার মতো আর কোনো অপরাধী ছিল না। ক্ষুধার্ত পশুরা গর্জন করছিল। ক্যালিগুলা সৈন্যদের নির্দেশ দিলেন দর্শকদের হিংস্র পশুদের খাঁচায় ঠেলে দিতে। বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল এবং তাদের বাধ্য করত অন্য পুরুষদের কাছেও নিজেদের সমর্পণ করার জন্য। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও তার ধর্ষণকামী স্বভাবের দরুন অন্যের বিবাহিত স্ত্রীদের সঙ্গে বিছানায় যেতেন। ক্যালিগুলা মাত্র 4 বছর রোমান সাম্রাজ্য শাসন করেছিলেন। এই অল্প সময় শাসন করে তিনি স্বৈরাচারী, খুনি ও উন্মাদ সম্রাট হিসেবে চিহ্নিত হয়ে আছেন। রোমান সভ্যতায় মৃত সম্রাটদের মূর্তি তৈরি করে পূজা করা হতো, কিন্তু ক্যালিগুলা চাইতেন বেঁচে থেকেই লোকে তাকে পুজো করুক। এই জন্য নিজেকে তিনি একসময় দেবতা হিসেবে ঘোষণা করেন, এমনকি উপাসনালয়ে নিজের মূর্তি পর্যন্ত স্থাপন করেন। তার এমন অস্বাভাবিক আচরণে খেপে ওঠে রোমান সিনেট সহ সব শ্রেণীর জনগণ। অতঃপর 41 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি প্রক্টোরিয়ান গার্ডের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পেছনে বেশিরভাগ রোমান সিনেটের সমর্থন ছিল। ক্যালিগুলাকে প্রায় 30 বার ছুরিকাঘাত করা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 28 বছর। নাম্বার 8 জার ইভান চৌথুর, 1547 থেকে 1584 সাল পর্যন্ত অর্থাৎ 37 বছর রাশিয়ার শাসন ক্ষমতায় ছিলেন জার চতুর্থ ইভান। নৃশংসতার জন্য ইভান দ্য টেরিবল নামেও তিনি পরিচিত। একদিকে যেমন তিনি দেশের সীমানা সম্প্রসারিত করতে পেরেছিলেন, অন্যদিকে তার খামখেয়ালিপনা নৃশংসতা রাজ্যবাসীকে সারাক্ষণ উদ্বেগে রাখত। তার নিষ্ঠুরতা থেকে অন্তঃসত্ত্বা পুত্রবধূও রেহাই পায়নি। এমনকি তিনি ক্রোধের বশবর্তী হয়ে নিজের ছেলেকেও হত্যা করতে দুবার ভাবেন। মানুষের উপর অত্যাচার করতে পছন্দ করতেন তিনি। এসব কারণে মানুষজন যেন পালিয়ে যেতে না পারে সেই জন্য শহরের চারপাশে দেয়াল তৈরির আদেশ দিয়েছিলেন।
নাম্বার 9 রানী প্রথম রানাওয়ালোনা দক্ষিণ আফ্রিকার মাদাগাস্কারের অত্যন্ত কঠোর এক শাসক ছিলেন তিনি তার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত আসলে তার বিয়ের মাত্র 18 বছরের মাথায় রাজা রামাভোর অর্থাৎ তার স্বামীর মৃত্যু ঘটে রামাভোরের জন্য সবচেয়ে নিশ্চিন্তের বিষয় ছিল রাদামার কোনো উত্তরাধিকারী ছিল না তবে রাজার মৃত্যুর পর জানা গেল রাজপরিবারের নিয়ম অনুসারে তার বড় বোনের পুত্র সিংহাসনে আরোহণ করবে তবে রাজপরিবারের সেই সিদ্ধান্ত কিন্তু মানেননি রামাভো মৃত্যুর পূর্বে রাদামার রাজত্বের শেষ সময়গুলো রামাভো রাজ্যের বিভিন্ন ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের সঙ্গে হাত মেলাতে শুরু করে তারা নিজেরাই একটি দল গঠন করেন আর তাদের মধ্যমণি ও পরিকল্পনাদাতা ছিলেন রামাভো তাদের দলটি সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করত এজন্য রাদামা কখনো রামাভোর ষড়যন্ত্র আঁচও করতে পারেনি রাদামার যদি স্বাভাবিক মৃত্যু ঘটনাও ঘটত রামাভো অতি দ্রুতই তাকে হত্যা করতেন এমনও পরিকল্পনা ছিল তার মনে অতঃপর স্বামীর মৃত্যুর পর রামাভো তো আহ্লাদে আটখানা রামাভো থেকে মুহূর্তে রানাওয়ালোনা পরিচয়ে সিংহাসনে আরোহণ করে সবাইকে চমকে দিলেন সাহসী এই নারী টানা 3 দশক ধরে রানী শুধু বহিরাগতদের ওপরেই নয় বরং নিজ রাজ্যের মানুষদের উপরও কঠোর নৃশংসতার ছাপ ফেলেছেন প্রজাদের ক্ষুদ্র অপরাধও তার কাছে বিবেচ্য ছিল না শারীরিক নির্যাতন এমনকি মৃত্যুদণ্ডই ছিল তার দেওয়া শাস্তির রীতিনীতি কোনো ব্যক্তি তার বিরুদ্ধে একটা কথা বললেও তিনি সেই ব্যক্তিকে কোনো প্রমাণ ছাড়াই শাস্তি দিতেন এবং তার জন্য তিনি রোজ নতুন নতুন ধরনের পদ্ধতি বের করতেন যেমন মুরগির কাঁচা চামড়া খেতে দেওয়া কুমারী মেয়েদের রক্ত দিয়ে গোসল করা আর যখন কেউ তার আদেশ মানতে অস্বীকার করত তখন রানী সেই ব্যক্তিকে ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতেন রানী রানাভোলার 33 বছরের শাসনামলে প্রায় 2.5 লাখ মানুষ মৃত্যুবরণ করে এজন্যই তিনি বিশ্বের সর্বোচ্চ হত্যাকারী নারী হিসেবে পরিচিত ইতিহাস যে কত বৈচিত্র্য ও অদ্ভুত ঘটনার সাক্ষী তা বলেও শেষ করা যাবে না আগে যেমন অনেক অত্যাচারী এবং অদ্ভুত ধরনের রাজারানী ছিলেন তেমনি ছিলেন সৎ ও উপকারী রাজারানীও সবকিছুই মুদ্রার এপিটোপিট তবে হ্যাঁ এই সকল রাজারানী এতটাই অদ্ভুত ছিল যে যতবার অত্যাচারী শাসক অদ্ভুত শাসকের কথা আসবে ওনাদের নাম বারবারই উঠে আসবে এগুলো সবই ওনাদের কর্মফল পাপ করলে শাস্তি আছে পাপ বাপকেও ছাড়ে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে